রাজধানীর একটি নামী হোটেলে বুধবার অনুষ্ঠিত হল বিজেপি প্রদেশ নির্বাচনী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মন এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ সাংগঠনিক নেতা এবং মন্ত্রীরা আসন্ন নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলের প্রার্থী তালিকা তৈরি করা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন দলীয় বিষয় নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে কেন্দ্রীয় স্তরের যেসব নেতৃত্ব প্রদেশ বিজেপির সাংগঠনিক কাজকর্মের দায়িত্বের সঙ্গে যুক্ত সেই সব প্রভারী এবং বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন উল্লেখ্য বিজেপির প্রার্থী তালিকার চূড়ান্ত অনুমোদন দেবে দলের পার্লামেন্টারি বোর্ড প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আগেই উল্লেখ করেছেন দলের সব স্তরের কর্মকর্তাদের মতামত নিয়ে প্রার্থী স্থির করা হবে যারা দল এবং রাজ্যের মানুষের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করেছে তাদেরকেই তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে গরিব মেহনতি মানুষের জন্য রাজ্যে যে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে তাকে সামনে রেখেই তেইশ বিধানসভা নির্বাচনে অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে ঝাঁপিয়ে পড়েছে প্রদেশ বিজেপি অন্যদিকে বাম কংগ্রেস নির্বাচনের আগে আচমকাই একসঙ্গে জোট বাঁধলেও সেই জোটের রাজনৈতিক ভিত্তি বড়ই দুর্বল বলে বিশ্লেষকদের মতামত আসন্ন বণ্টন সহ বহু ক্ষেত্রেই দুটি দল স্থির কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এখনও